নমস্কার বন্ধুগণ, বজরংবলী অ্যাকোয়াভিলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো, এই যে আমার ট্যাঙ্কে কিছু ছোট ছোট শামুক, যাকে স্নেইল বলে ইংলিশে, কিছু শামুক হয়ে গেছে। এই শামুকগুলো কিভাবে রিমুভ করব। দেখুন, আমার গাছ যেগুলো আছে এই গাছগুলোর মধ্যেও শামুক হয়ে গেছে। তো এগুলো আমি কী করে এখান থেকে রিমুভ করব সেটা আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো। প্রথমে আমি সাইফন করে কিছু নোংরা জল, যেটা ওয়েস্টেজ আছে, সেটা বার করে নেব। আমি পাইপের সাহায্যে এগুলো বার করে নিচ্ছি। কিছুটা পরিমাণ জল কমে আসলে মাছগুলোকে তুলে অন্য চেম্বারে রাখবো। নোংরাটা ভালো করে বার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা বার হতে হতে আমি কিছু জল নিয়ে নেব, পরিষ্কার জল, নর্মাল জল হলে হবে। তারপরে এর মধ্যে কিছু পটাশিয়াম দিয়ে দেব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যে দেখুন, আমি এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি। আমি এটা একজনের কাছ থেকে নিয়ে এসেছি, এখানে আমার 5 টাকার আছে, লুজ নিয়ে এসেছি। এবার এটা হালকা জলে দিয়ে দিলে এটার কালারটা বেগুনি হয়ে যাবে। খুব বেশি পরিমাণ না, সামান্য কিছু দিয়ে দিলে জলটা কালার চলে আসবে। এবং এটাকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট ভিজিয়ে রাখলে কী হবে, পটাশিয়ামটা ভালো করে জলের সাথে গুলে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি, এই যে 15 মিনিট পর, 15 মিনিট পর এটার কালার এরকম হয়ে যাবে, পুরো একদম বেগুনি উজ্জ্বলার মতো অনেকটা। তারপর আমি যে ট্যাঙ্কের প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটা আমি তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে ভালো করে এখানে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে শামুকের ডিম আছে, প্রচুর পরিমাণে, বোঝা যাচ্ছে জেলি জেলি শামুকের ডিম। তারপরে কোনো একটা মগ বা কিছুর সাহায্যে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 2-3 মিনিট রেখে দিলে বা 5-10 মিনিট রেখে দিলে খুব ভালো হবে। এটার কালারটা দেখুন কেমন হয়ে গেছে। আমি একটা ছোটো বালতির সাহায্যে দিচ্ছি, মানে ট্যাঙ্কের যে প্লাস্টিকটা আছে ওটা সমস্ত জায়গায় দিয়ে দিলে ভালো হবে। এরকমভাবে দিয়ে আমি 5-10 মিনিট রেখে দিয়েছি, যাতে পুরো যে ডিমগুলো আছে ভালোভাবে নষ্ট হয়ে যায়। ডিমগুলো নষ্ট না হলে আমার শামুকের ডিমগুলো ফুটে আবার বাচ্চা হবে। ভালো করে আমি ডোলে ডোলে ধুচ্ছি। আমি কিছুক্ষণ পরে একটা মশারির সাহায্যে ধুয়েছি, যেটা আমার ভিডিওতে নেই। একটা ছোটো মশারির টুকরো দিয়ে ভালো করে আস্তে আস্তে ধুয়ে নিতে হবে, যাতে জেলিগুলো বা ডিমগুলো ছেড়ে চলে যায় এখান থেকে, মানে এটা থেকে ধুয়ে বেরিয়ে যায়। তো এটা ধুয়ে এবার আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো, ব্যাস এটুকুই। এবং ধুয়ে প্লাস্টিকটা ভালো করে বিছিয়ে তার মধ্যে মাছ জল দিয়ে মাছ ছেড়ে দিতে হবে। এবং ভালো করে মনে রাখবেন, পটাশিয়াম দিয়ে ধোয়ার পরে নর্মাল পরিষ্কার জল দিয়ে যাতে ধুয়ে নিন। এটা নর্মাল পরিষ্কার জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এটা যেরকম প্লাস্টিকটা আমার বেছানো ছিল সেরকম বিছিয়ে দিতে হবে। যদি আপনাদের কারো সিমেন্টের ট্যাঙ্ক বা কোনো নাদা বা চারি টাইপের কিছু থেকে থাকে, তো মগের সাহায্যে এটাকে ভালো করে ধুয়ে ভালো করে সাইফন করে জলটা বের করে দিতে হবে, বা অন্য কিছু সাহায্যে জলটা বের করে ফেলে দিতে হবে। তারপরে নতুন জল ছেড়ে মাছ ছাড়তে হবে। আমি একটু অসুবিধার কারণে পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, কিন্তু আমি আজকে আমার বাড়ির যে জল ছিল, জল ওখানে কারেন্টের ব্যবস্থা ছিল না বলে আমি চেম্বারে জল দিতে পারিনি আর মাছ ছাড়তে পারিনি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন।